নমস্কার বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে আমার চ্যানেল অল অনলাইনে স্বাগত জানাই আজ আমি আপনাদের বলবো যে আলফা ভেক্টর নামে ভারতীয় একটা সংস্থা একটা ই সাইকেল এনেছে যার নাম মিরাকি এই মেরাকিকে প্যাডেল করেও চালানো যাবে এবং চার্জ করেও চালানো যাবে চার্জ করলে ঘন্টায় আপনি গতিবেগ পাবেন অর্থাৎ স্পিড পাবেন পঁচিশ কিলোমিটার এবং দামও খুবই অল্প এবং চালানোর জন্য এর লাইসেন্সও নেওয়ার প্রয়োজন হবে না আপনার এবং এই সংক্রান্ত আরও খবর যেমন কোথায় পাবেন দাম কত আর অন্যান্য কী কী সুবিধাগুলো আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। এবং কয়েকটা ছবিও আপনাদের দেখার জন্য চেষ্টা অর্থাৎ মডেল দুটো রঙের এরা ছেড়েছে সেটা নিয়ে আমি বলবো আপনার জায়গার সম্পূর্ণ ভিডিওটি দেখুন সেই সঙ্গে আমার অনুরোধ যদি আপনার ভিডিওটি মনে হয় যে ভালো লেগেছে তাহলে প্লিজ ভিডিওকে একটু লাইক ও শেয়ার করুন এবং সেই সঙ্গে আমার চ্যানেল মিটি অনলাইনকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে আত্মনির্ভর ভারতের অংশ হিসাবে দেশীয় স্টার্ট সংস্থা আলফা ভেক্টর ভারতে তার প্রথম ই সাইকেল অর্থাৎ ইলেকট্রিক সাইকেল মেরাকি লঞ্চ করার কথা ঘোষণা করলো কোভিড উনিশের দরুন অনেকেই গণপরিবহনের পরিবর্তে ব্যক্তিগত যানবাহনে বেশি সুরক্ষিত বোধ করছেন ফলে টু হুইলার সাইকেলের চাহিদাও তৃণমূলভাবে বেড়ে গিয়েছে তাই এই পটভূমিতে দূষণহীন ও সুরক্ষিত পরিবহনের মাধ্যম হিসাবে মানুষের কাছে আরও বিকল্প পৌঁছে আলফা ভেক্টর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ডেভেলপ ও ডিজাইন করে একটি নতুন ই সাইকেল বাজারে এনেছে এটা হাই টেনশিল স্টিল দ্বারা নির্মিত ফ্রেমটাও খুব হালকা হবে আপনি মজবুতও হবে ওজন মাত্র বাইশ কেজি অর্থাৎ আপনি কোথাও সমস্যা হলে হাতে করে তুলতে পারবেন অথবা কোনো পার্কিংয়ের জায়গা না থাকলে আপনি যদি উপরে ফ্ল্যাটে থাকেন সেখানটাও তোলা যাবে সেই সঙ্গে হালকা হওয়ার জন্য আপনার কোথাও সমস্যায় পড়লে এটা আপনি ক্যারিও করতে পারবেন এটা একটা কালার হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে সিলভার গ্রে মেরা কি এই সাইকেলের দাম রাখা হয়েছে উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা সংস্থার সাতশোর বেশি রিটেল স্টোরের মাধ্যমে এটি ভারতের তিনশো পঞ্চাশের বেশি শহরে উপলব্ধ হবে অর্থাৎ আপনি সাতশোর বেশি যে রিটেল সেন্টার আছে সেটি তিনশো পঞ্চাশটি বেশি শহরে ডেলিভারি করবে আলফা ভেক্টরের ওয়েবসাইট থেকেও আপনি এই সাইকেলটি বুকিং করতে পারবেন এটি এটা আমি আগেও বললাম যে ব্ল্যাক রেড এবং সিলভার গ্রে কালারে অপশানে পাওয়া যাবে কি সাইকেলে আছে আইপি সিক্সটি ফাইভ ওয়াটারপ্রুফ রেটিংযুক্ত দুশো পঞ্চাশ ওয়াট বিএলসি মোটর এই মোটরের দৌড়তে আরোহী ঘন্টায় পঁচিশ কিমি গতিবেগে সাইকেলটি চালাতে পারবেন স্বল্প গতি সম্পন্ন হওয়ার জন্য এই সাইকেল চালানোর জন্য লাইসেন্স নেওয়ার প্রয়োজনও পড়বে না এর সিক্স পয়েন্ট থ্রি এ এইচ লিথিয়াম আয়ন ব্যাটারি সাতশো পঞ্চাশ বার চার্জিং দেওয়া পর্যন্ত টিকে থাকবে ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে আড়াই ঘন্টা এবং একবার চার্জ দিলে আপনি মোটামুটি পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন সুতরাং আপনি যদি বাড়ির কাছাকাছি কোথাও যেতে চান অর্থাৎ অফিস বা আপনার কর্মস্থল অথবা কোনো স্টুডেন্ট হলে তারাও স্কুলে যেতে পারবে এই সাইকেলে সেই সঙ্গে এই সাইকেলটাতে কোম্পানি কিন্তু এক বছরে স্ট্যান্ডার্ড ওয়ারেন্টিও দিচ্ছে সাইকেলটিতে চারটি রাইডিং মোড প্যাডেল অ্যাসিস্ট থ্রোটল ক্রুজ এবং প্যাডেল পাওয়া যাবে সুতরাং ধরুন আপনি রাস্তায় যাচ্ছেন ব্যাটারি শেষ হয়ে গেছে অর্থাৎ চার্জ শেষ হয়েছে তাহলে আপনি বাড়ি ফেরার জন্য অপশান হিসাবে আপনার একটা থাকছে কি প্যাডেল করে অর্থাৎ পায়ে প্যাডেল করে যেটা আপনি সাধারণ সাইকেলের মতন বাড়িও যেতে পারবেন আরও কি সুরক্ষার কথা মাথায় রেখে এই সাইকেলে অটোমেটিক ব্রেক কাট অফের সাথে ই ব্রেকও যুক্ত আছে চুরি রোধ করতে এতে আছে লক সুইচ যা সুনিশ্চিত করবে যে মেয়েরা সাইকেল চাবি ছাড়া কোনোভাবেই চালানো যাবে না সুতরাং বুঝতে পারছেন যে খুব কম দামে আপনি কিন্তু অনেক ভালো একটা পরিবহনের ব্যবস্থা পাবেন কারণ এখানটায় কোনো পরিবেশ দূষণও নেই এর সঙ্গে সাইকেলের থেকেও আপনি স্পিডে যাবেন এবং বাইকের থেকে কম স্পিড হলেও বিপদও কম সেই সঙ্গে পেট্রোলের যা দাম সেখানটা এটা অবশ্যই খুব উপযোগী হবে আপনারা যদি চান এটা কিনতে পারেন কিনলে আপনার সেভিংসও হবে কারণ যাতায়াত খরচা থেকে আরম্ভ করে যদি আপনি অন্য কোনোভাবে প্রাইভেট কারেও যান তাতেও কিন্তু খরচটা ছোটমূলক অনেক বেশি হবে সে তুলনায় এই সাইকেলটি এমনি ইউজ করলে অনেক খরচটা কম হবে আশা করি আপনার প্রোডাক্টটা সম্বন্ধে আপনাদের জানাতে পারলাম আশা করি সেই সঙ্গে যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি অন্য বন্ধুদেরও দেখা দরকার আছে তারাও এই সুবিধাটা নিক তাহলে প্লিজ তাদের সঙ্গেও শেয়ার করুন ভিডিওটি এবং সেই সঙ্গে আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাইকেল হোক বাইক হোক যাই হোক আপনারা চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন রাস্তা সমস্ত নিয়মকানুন মেনে চলুন এবং আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং সেই সঙ্গে আমার চ্যানেলটিকে প্লিজ দেখতে থাকুন